যে আলফাবেটটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে সি এই সি দিয়ে আমাদের যে শব্দগুলো শুরু হয় সেই ক্ষেত্রে আমরা যেভাবে উচ্চারণটা করে থাকি তা আমরা একটু দেখে নিই যেমন ক্যান কেম কোট কল ক্লিয়ার কোক প্রত্যেকটা উচ্চারণে উচ্চারণ করেছি সেটা আমাদের ইন্ডিয়ান হোক পাকিস্তান হোক শ্রীলঙ্কা হোক বা বাংলাদেশ হোক কোনো না কোনো একটা অ্যাকসেন্টে পড়ে গেছে বাট আমাদেরকে যেহেতু ব্রিটিশ অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হয় তাই আমাদের কয়ের জায়গায় প্রত্যেকটা জায়গায় ক্ষয়ের উচ্চারণ করতে হবে তাই এগুলার আজ থেকে উচ্চারণ করবেন এইভাবে খ্যান খেম, খোট খল খ্লেয়ার আশা করি বুঝতে পারছেন এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি উপরে প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিসের সাথে সাথে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন আই খ্যান ডু দ্য ওয়ার্ড আই খোট ডু দা ওয়ার্ড আই হি খেম হ্যার ইয়ার স্টার্ডে বুঝতে পারছেন নেক্সট যে আলফামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খে আমরা অনেকে কে বলে থাকি উচ্চারণভাবে খে আর এই খেয়ের উচ্চারণটা যদি করতে পারি তাহলে আমাদেরকে যেই শব্দগুলো ঠিক করা যাবে সেটা হচ্ছে খিং খাইন খেপ খেস আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা উচ্চারণ ক্ষয়ের উচ্চারণ করেছি কিন্তু খেং খাইন খেপ খেস এই উচ্চারণগুলো যদি সঠিক হয় তাহলে আমাদেরকে এগুলো দ্বারা সেন্টেস মেক করতে হবে দ্যার ওয়াজ আ খেং হিজ ভেরি খাইন্ড আশা করি বুঝতে পারছেন সেন্টেন্স মেক করার চেষ্টা করতে হবে এরপর যেটা সেটা হচ্ছে আমাদের ই এর উচ্চারণ আমরা ই বলি নর্মালি বলি ই বাট ইয়ের উচ্চারণ করার সময় ই ই একটু ব্যাস হতে হবে অনেকটা ব্যাসার্ধটা হতে হবে তাহলে আমাদের ইংল্যান্ড ইংলিশ ইংল্যান্ড ইংলিশ আশা করে বুঝতে পারছেন ই মোটা হবে একটু ই যেমন সি সি আশা করে বুঝতে পারছেন এরপরে যে আলফাপেটটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে এস এই অ্যাসের উচ্চারণটা অ্যাস করার সময় যেন মুখের যে জিব বাটা রয়েছে জিব বাটা দুই থা দাঁতের মাঝখানে থাকে এবং উচ্চারণটা অ্যাস এরকম হয় এ দ্বারা যে শব্দগুলো আমাদের আমরা একটু দেখে নিই যেমন সো সাউন্ড শি সেম সানডে সো স্যাটারডে স্যালারি আশা করি বুঝতে পারছেন এগুলো দিয়ে আমাদের প্রত্যেকটাতে সেন্টেন্স মেক করার চেষ্টা করতে হবে আশা করি বুঝতে পারছেন হি সো খাইন্ড শি খলি স্টাডি আশা করি বুঝতে পারছেন এইভাবে সেন্টেন্স মেক করেন এবং এগুলো প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার মুখ থেকে অটোমেটিক্যালি বাইর হয়ে যাবে এরপরে যে শব্দটা এবং সর্বশেষ যেই দুইটা লেটার টি এ বলে থাকি থ্যাঙ্ক এই যে উচ্চারণটা আমরা করি আপনি একটু খেয়াল করে দেখেন আপনার জিব্বাটা উপরের দাঁতের তালুর সাথে মিলতেছে থ্যাংক থ্যাংক থ্যাঙ্ক বাট উচ্চারণটাকে আসলে আদৌ ঠিক ঠিক না এটা উচ্চারণ করতে হলে থ্রির মতো উচ্চারণ করতে হবে আমাদের দুই দাঁতের অগ্রভাগে জিব্বাকে আনতে হবে এইভাবে তাই এর উচ্চারণটা ঠিক এভাবে হবে থ্যাংক থ্রি থিঙ্ক থাউজেন্ড থার্টি এইটি এর উচ্চারণগুলো আমাদেরকে করতে হলে ঠিক এইভাবে করতে হবে থিঙ্ক থ্যাংক থ্রি থাউজেন্ড থার্টি আশা করি বুঝতে পারছেন এবং প্র্যাকটিস করতে হবে সেন্টেন্স মেক করতে হবে থ্যাংক ফর ইউ থ্রি থাউজেন্ড প্রত্যেকটা জিভ দুই দাঁতের অগ্রভাগের সামনের দিকে আনতে হবে থ্যাংক ফর ইউ থ্রি থাউজেন্ড Inshallah, next time I will come with another video. Till then keep oil. Allah fist.